পদ্মা সেতুর প্রাক সম্ভাব্যতা যাচাই উনিশশো সালে এর মধ্য দিয়ে পরিকল্পনা শুরু চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই হয় দু সালে জাপানিদের সহায়তায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় চার জুলাই দু সালে স্থাপন করেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পে অর্থায়নে জাপানের সাথে চুক্তি হয়েছিল চার ডিসেম্বর দু হাজার এক সমীক্ষায় বেয়ে ধরা হয়েছে প্রায় তেপ্পান্ন কোটি টাকা নকশা প্রণয়নের কাজ শুরু হয় দুই হাজার নয় সালের দুই ফেব্রুয়ারি সেতু দরপত্র আহ্বান দু হাজার নয় সালের এপ্রিলে যেখানে বিশ্বব্যাংকের আপত্তিতে পুনরায় দরপত্র আহ্বান এগারোই অক্টোবর সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি হয়েছিল আঠাশ এপ্রিল দু হাজার এগারো সালে একশো কোটি ডলারের বিশ্বব্যাংক চুক্তি বাতিল করে ত্রিশ জুন দু হাজার বারো সেতুতে রেলপথ সংযুক্তির সিদ্ধান্ত হয় দু হাজার এগারো সালের এগারোই জানুয়ারি রেললাইন হবে দ্বিতল বিশিষ্ট সেতুর নিজতলায় স্পেনের মধ্য দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নয় জুলাই দু হাজার বারো মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাঙ্কে চিঠি দিয়ে অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেয় একত্রিশ জানুয়ারি দু হাজার তেরো নিজস্ব অর্থায়নে নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্র আহ্বান দু সালের জুনে মাওয়া জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণের পরামর্শ দেয় জাপানের দাতা সংস্থা জাইকা দু সালে পদ্মা সেতু প্রকল্পের প্রথম ব্যয় একনেকে পাশ দু সালে ব্যয় দশ হাজার একশো কোটি টাকা এখন পর্যন্ত প্রকল্প ব্যয় সংশোধন করা হয়েছে দুই দফা প্রথম দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় দুই হাজার এগারো সালে বিশ হাজার পাঁচশো সাত কোটি টাকা দ্বিতীয় দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় দুই হাজার ষোলো সালে আঠাশ হাজার সাতশো তিরানব্বই কোটি টাকা এরপর প্রকল্প ব্যয় সংশোধন না করেই ব্যয় বেড়ে দাঁড়ায় দুই হাজার আঠেরো সালে ত্রিশ হাজার একশো তিরানব্বই দশমিক তিন নয় কোটি টাকা সেতু নির্মাণে সেতু বিভাগকে সরকার ঋণ দিয়েছে উনত্রিশ হাজার আটশো তিরানব্বই কোটি টাকা যেখানে এক পার্সেন্ট সুদে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ দু হাজার বিশ একুশ অর্থ বছরে পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ পাঁচ হাজার কোটি টাকা যেটি চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ চার ডিসেম্বর দু পর্যন্ত ব্যয় করা হয়েছে চব্বিশ হাজার একশো পনেরো দশমিক শূন্য দুই কোটি টাকা পদ্মা সেতুর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সেতুর কাজ শুরু হয় সাত ডিসেম্বর দুই সালে মূল সেতুর নির্মাণ ও নদী শাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন বারোই ডিসেম্বর দুই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশাকার বা নকশা এ ইসিউএম আমেরিকান কোম্পানি এই সেতু নির্মিত হচ্ছে কংক্রিট আর স্টিল দিয়ে যা বিশ্বে প্রথম সেতু নির্মাণের চুক্তিবদ্ধ কোম্পানি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের আওতাধীন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার অর্থাৎ বিশ হাজার দুইশো ফুট তবে ডাঙ্গার অংশ ধরলে এর দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় নয় কিলোমিটার সেতুর প্রস্ত হবে ২২ মিটার বা বাহাত্তর ফুট এতে থাকবে চার লেনের সড়ক মাঝখানে রোড ডিভাইডার সেতুর ভায়াডাক্ট তিন দশমিক এক আট কিলোমিটার যেখানে ভায়াডাক্ট পিলার একাশিটি ভায়াডাক্ট হল মূল সেতুর স্থলবাগের অংশ ভায়াডাকে এসে যানবাহন ও ট্রেনের পথ আলাদা হয়ে মাটিতে মিশেছে পানির স্তর থেকে সেতুর উচ্চতা ষাট ফুট বা প্রায় আঠারো মিটার সেতুর পাইলিং গভীরতা তিনশো তিরাশি ফুট পদ্মা সেতুর অবস্থান তিনটি জেলার উপর জেলাগুলো হলো মুন্সীগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুরের শিবচর পদ্মা সেতুর সঙ্গে সংযোগ হবে দেশের দক্ষিণ পশ্চিমাংশের সাথে উত্তর পূর্বাংশের সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা দুশো ছিয়াশিটি পাইলিং ও খুঁটির কিছু অংশে অস্ট্রেলিয়ার অতি মিহি সিমেন্ট ব্যবহার করা হয় জার্মানির মিউনিখে তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোহেমার নেদারল্যান্ডসের পোর্ট অব রডারডেম থেকে বাংলাদেশে আনা হয় পাইলিংয়ের কাজে সর্বোচ্চ তিন হাজার কিলোজুম শক্তিসম্পন্ন ওজন তিনশো আশি কাও কাউ ই হল ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান পদ্মা সেতুর পায়ল সংক্রান্ত সমস্যায় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে সেতুর মোট পিলারের সংখ্যা বিয়াল্লিশটি নদীর চল্লিশটি পিলারের নিচের পাইল স্টিলের ডাঙ্গার দুইটির পাইল কংক্রিটের প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ছয়টি তবে মাটির জটিলতার কারণে বাইশটির পিলারের পাইলিং হয়েছে সাতটি করে সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ একশো মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়েছে যেটি বিশ্ব রেকর্ড স্প্যানের সংখ্যা একচল্লিশটি প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য একশো মিটার প্রথম স্প্যান বসে ত্রিশ সেপ্টেম্বর দু হাজার সতেরো ও আটত্রিশ নম্বর পিলারের উপর সর্বশেষ একচল্লিশতম স্প্যান বসে দশ ডিসেম্বর 2020, হাজার বিশ বারো ও তেরো নম্বর পিলারের উপর সেতুর স্প্যান বসানোর কাজে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন হিসেবে খ্যাত তিয়ানি ক্রেনটির ধারণ ক্ষমতা তিন হাজার ছশো টন আর পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন তিন হাজার একশো চল্লিশ টন সেতুর ভূমিকম্পের বিয়ারিং সংক্রান্ত ফিকশন প্যান্ডোলাম এর সক্ষমতা হচ্ছে দশ হাজার টন যেটি দ্বিতীয় বিশ্ব রেকর্ড ভূমিকম্প সহনীয় মাত্রা রিক্সার স্কেল নয় পর্যন্ত সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে জাজিরাউ মাওয়া চোদ্দো কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে দুই পারে বারো কিলোমিটার সেতুতে রেল সংযোগ লাইন থাকবে একটি মিটার ও ব্রডগেজ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় হয়েছে আট হাজার সাতশো সাত কোটি একাশি লাখ টাকা নদীশাসনের চুক্তি হয়েছে চীনের সিনোহাইডো কর্পোরেশনের সঙ্গে একশো দশ কোটি মার্কিন ডলারের যেটি সর্বোচ্চ একক দল সেতু প্রকল্পের তদারকির কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন কর্পোরেশন ইসি পদ্মা সেতুর দুই প্রান্ত হচ্ছে মাওয়া মুন্সীগঞ্জ ও জাজিরা শরীয়তপুর পদ্মা সেতুতে রেল ছাড়াও আরও রয়েছে গ্যাস বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে জিডিপি বৃদ্ধি এক দশমিক দুই তিন শতাংশ হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বৃদ্ধি পাবে দুই দশমিক তিন শতাংশ পদ্মা সেতু ঢাকার সাথে সংযোগ স্থাপন করবে দেশের দক্ষিণাঞ্চলের একুশটি জেলার সাথে প্রথম আলোর সূত্রমতে উনত্রিশটি জেলার সাথে পদ্মা সেতু সংশ্লিষ্ট ঢাকা যশোর রেলপথ প্রকল্পের দৈর্ঘ্য একশো বাহাত্তর কিলোমিটার এটাই দেশের প্রথম ব্যালাস্টবিহীন এলিভেটেড ভায়াডাক্ট রেললাইন যার দৈর্ঘ্য বাইশ কিলোমিটার নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে দু সালের চোদ্দোই অক্টোবর অর্থায়ন করছে চীনা জি জি অর্থায়নে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয় দু হাজার ষোলো সালের তিন মে এতে ব্যয় ধরা হয় চৌত্রিশ হাজার নয়শো কোটি টাকা রেল সংযোগে অর্থ সহায়তা দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক যার অর্থ চব্বিশ হাজার সাতশো কোটি টাকা প্রকল্পটি তত্ত্বাবধান করছে সেনাবাহিনী ও বুয়েট সেতু প্রকল্পের জন্য একটি ব্যাংক হিসাব করা হয়েছে অগ্রণী ব্যাংকে ওই হিসাবে জমা হওয়া টাকাকে ডলারে রূপান্তর করবে ব্যাংকটি বিশ্বের বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতু পঁচিশতম এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম এক নম্বরে হুংজুং ব্য সেতু যেটি চীনে রয়েছে যার দৈর্ঘ্য পঁয়ত্রিশ কিলোমিটার পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে দু হাজার সালের ডিসেম্বরে তবে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে দু সালের এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন দুই সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে